those few spaces that popped up. Cardiff এর খুব কাছাকাছি আছি এত টায়ার্ড ছিলাম আর সকাল 5টায় রওনা দিছি সো ভিডিও করার কোনো চান্সই পাই না মানে ঘুমে কোনো ভাবে এখানে আসছি সো এখন আমরা অনেক ক্ষুধার্ত আমরা নাস্তাও খাই না এখন আমরা কিছু খাবার কেনার জন্য আসছি এই যে সার্ভিসে হ্যালো এভরিওয়ান আমরা চলে এসেছি কার্ডিফে সোফিয়া গার্ডেন স্টেডিয়ামে বাঘের আউটফিটে আমি একেবারে প্রস্তুত সরি আজকে আমরা বেশি কিছু করতে পারিনি বিকজ আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম সকাল 5টায় আমরা রওনা দিছি এখন এই মাত্র গাড়ি পার্কিং করে আমরা যাচ্ছি স্টেডিয়ামে গলার অবস্থা খুব খারাপ হাতে আছে ব্যানার সাথে আছে টাইগার আউটফিট পুরোদমে প্রস্তুত আমরা হাতে আছে ব্যানার বুকে আছে বল সাথে আছে আমার বাঘ এই যে আমার বাঘ বন্ধু আমার সেজেছি আজ বাঘের সাজে আজ আমরা বিজয় নিয়ে নেব ইনশাআল্লাহ তৃতীয়বারের মতো থ্রি লায়ন্সের কাছ থেকে আমরা বিজয় নিয়ে নিতে এসেছি এবং আমরা হাসি মুখে আজকে জিতে আমরা টেবিলের টপে চলে যেতে চাই অবশ্যই এখন আমরা আছি সোফিয়া গার্ডেন পার্কে এবং সোফিয়া গার্ডেন পার্কের ভিতর দিয়ে আমরা যাচ্ছি স্টেডিয়ামে এখান থেকে 10 মিনিটের ওয়াক অনেক ভালো লাগতেছে এখানে অনেক ঠান্ডা কিন্তু যাই হোক আমার একটা ভালো হয়েছে যে আমি বাঘের আউটফিটটা কালকে কিনছি কালকে কেনার কারণে এখানে যে এটার সাথে হুডি আছে এবং বেশ ভালোই লাগতেছে ঠান্ডা লাগতেছে না আমার তেমন ওটা আমার বন্ধু অনেক দেখতেছে পকেটের ভিতরে হাতটা ঢুকায় রাখছে ভাইয়া এই ইংল্যান্ড টিমের দর্শকদের সাথে কথা বলতেছেন আর আমার গলা একেবারে বসে গেছে তেমন কিছু আমি আজকে বলতে পারতেছি না যে একটা কুকুর আসতেছে অনেক বড় এখানে মানুষ আজকে স্যাটারডে তো মানুষ মর্নিং জগিংয়ে বের হয়েছে পার্কে খুব সুন্দর এরিয়া আই উইশ আমি যে ইস্ট লন্ডনে থাকি আমার আশেপাশে এমন একটা সুন্দর একটা পার্ক থাকতো প্রত্যেক দিন ইনশাল্লাহ সকালে ঘুম থেকে 5টার সময় উঠে জগিং করতাম আমিও মানে একটা এই যে ন্যাচারাল যে বিউটি আছে এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখেই মানে মনটা চেঞ্জ হয়ে যায় সো যে মনে করেন যে আমি ঘুম থেকে উঠি প্রায় 7টার দিকে বাট এইরকম যদি একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ হয় তাহলে 5টার সময় ওইটা কোনো ব্যাপারই না অনেকক্ষণ যাওয়াত আমরা হাঁটতে গেছি এখনও স্টেডিয়ামের কোনো সন্ধান আমরা পাইনি লাস্ট শীঘ্রই পেয়ে যাবো শীঘ্রই ইনশাল্লাহ পেয়ে যাবো লাস্ট টাইমও সেম কাহিনী হয়েছিলো বাট লাস্ট টাইম যেটা হয়েছিলো আমরা রোজা রেখে আসছিলাম হাঁটতে হাঁটতে মানে খেলা শুরুর আগে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম বাট ফর দিস টাইম আমরা রোজা না ব্রেকফাস্ট খেয়ে আসছি সো খারাপ লাগতেছে না তেমন বিকজ পেটে খাবার আছে মনে শান্তি আছে আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে করে যাচ্ছে সো গাইজ চলে আসছি স্টেডিয়ামের পাশেই ভাইয়া আমার টিকিট পালাই আসছে গাড়িতে তো কথা ছিল মানে যেটা বলতেছিল আমার বন্ধু রেকর্ড করবে এই যে আমি টিভি চ্যানেলে গুলাতে সাক্ষাৎকার দেবো এই ডিসি
সো ওনারা এখন এই যে টিকিট ফালাই আসছে এখন ওনারা গেছে টিকিট কালেক্ট করতে আর অলরেডি আমি সব চ্যানেলে দিয়ে দিছি ইন্টারভিউ সো এখন ওনাদের টিভিতে আসার চান্সটা অনেকটা কম বিকজ আমাকে অলরেডি নিয়ে নিছে টিভিতে সো দেখা যাক ওয়েট করতেছি অনেকক্ষণ ধরে ওনাদের জন্য দেখা যাক কখন আসে ওনারা যেখানে ESPN এর ইন্টারভিউ চলতেছে অনেক ভালো লাগতেছে এখন আমরা চলে যাব মাঠের ভিতরে রেডি আমরা এখন যাচ্ছি গেট ফোরে বাংলাদেশে একাদশ দিয়ে দিয়েছে বাট এখন দেখতে পাচ্ছি না এখন মাঠে যাওয়ার পর দেখব এই যে এখন লাইনে দাঁড়িয়ে আছি গেট ফোরে ভিতরে যাব ইনশাল্লাহ ব্লক 10 একেবারে স্টেডিয়াম ভিতরে অসাধারণ অবস্থা আজ বাংলাদেশের অবস্থা বেশি ভালো না মাত্র একটা উইকেট পড়ছে জরুর 100 করে ফেলতেছে সো এখানে এখন অনেক গরম সো দ্যাটস ওয়াই আমি আমার আউটফিটটা খুলে ফেলছি আর কোনো সারা শব্দ নাই বাঙালি মানুষদের এই জন্য মজা পাইতেছে না আমাদের লন্ডনে যেরকম মানে একটা অ্যাটমসফিয়ার ছিল এখানে সবাই ঠান্ডা আর একটা কারণ হচ্ছে দুইটা টিমেরই 50-50 দর্শক আছে দ্যাটস ওয়াই অনেক চুপচাপ সবাই আই থিঙ্ক বাংলাদেশের ব্যাটিংয়ের সময় একটু উত্তেজনা বাড়বে তখন আবার আউটফিটটা পরবো পরে অনেক মজা করব বাংলাদেশের অবস্থাটা তেমন ভালো না জরুর এখন 101 রানে অপরাজিত আছে এবং টোটাল রান হচ্ছে আপনার 174 28 ওভার উইকেট আর এখানে প্রচণ্ড বাতাস হচ্ছে গরম লাগতেছিল বাট ইনশাল্লাহ একটা উইকেটের দরকার একটা উইকেট যদি পায় তাহলে স্টেডিয়াম আবার গরম হয়ে যাবে সো সাথেই থাকো গলা অনেক ব্যথা করতেছে সো বেশি কথা বলতে পারতেছে না আজকে সো গাইজ এখন যেটা হচ্ছে এখন ড্রিঙ্কস বিরতি চলতেছে এবং ইংল্যান্ড 212 রান 2 উইকেটের বিনিময়ে এবং 33 ওভার শেষ হলো সো অবস্থা বেশি ভালো না যেভাবে ইংল্যান্ড রান করতেছে মনে হইতেছে যে ইংল্যান্ড 350-370 করবে এই মুহূর্তে রয় আউট হয়ে গেছে মিরাজের 3 বলে 3 ছক্কা মারার পর ওরা 150 রান করার পর সে আউট হয়ে গেল যাই হোক এতক্ষণে আমাদের বাংলাদেশের দর্শকদের জানে জান আসছে একটু সবাই মানে ওরে স্ট্যান্ডিং ওভেশন দিতেছে এবং সবাই অনেক সেলিব্রেশন করতেছে যে কয়েকক্ষণ পর আমাদের একটা সুযোগ হলো একটু দাঁড়িয়ে বাংলাদেশ বাংলাদেশ বলে চিল্লানোর আজকের অবস্থাটা খুবই খারাপ এখন পর্যন্ত যেটা রান হচ্ছে 34 ওভারে 235 রান 3 উইকেটের বিনিময়ে এখন অনেক মারবে ইংল্যান্ড অনেক মারবে ওদের টার্গেট হচ্ছে 370-380 এইরকম একটা স্কোর করা এখন একটা চক্কা মারছে এই স্টেডিয়ামের একেবারে ওই দিকে বাইরে এই যে বল খুঁজতে যাইতেছে মানুষ আর একটা নতুন বল আনতেছে এই ওভারে অনেক রান দিয়ে দিল মোসাদ্দিক বোলিং করতেছে 2টা 4 আর একটা ছক্কা যে ছক্কাটা একেবারে স্টেডিয়ামের বাইরে চলে গেছে ওইদিকে খুবই নাজেহাল অবস্থা আজকে আমাদের এই যে আমরা বাংলাদেশের প্যাভিলিয়নে দেখতে পাচ্ছি খালেদ মাহমুদ সুজনকে বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন আর ওইটা হচ্ছে ইংল্যান্ডের মাশরাফি মর্তুজা তার 9 নম্বর ওভার বল করতেছে
আজকে মাশরাফি মুর্তজা তুলনামূলকভাবে অন্যান্য ম্যাচ থেকে অনেক ভালো বোলিং করছে। মুহূর্তে সাইফউদ্দিন জশ বাটলারকে আউট করে ফেলছে, সো স্টেডিয়ামে একটু বাঙালিদের সুর আসছে, বাট বেশি সেলিব্রেশন করার কোনো ওয়ে নাই, বিকজ 46 ওভার রানিং এবং ইংল্যান্ডের রান হচ্ছে 330 চার উইকেটে, খুবই অবস্থা খারাপ আমাদের। সো গাইজ, এখন এই মুহূর্তে ইংল্যান্ডের ইনিংস শেষ হলো, ইংল্যান্ড করছে 386 ছ উইকেটের বিনিময়ে, কি বলবো, মানে তো বাজেভাবে আজকে আমরা ফিল্ডিং করছি এবং বোলিংয়ে তেমন কিছুই করতে পারে নাই, টু মাচ রান দিয়ে দিচ্ছি আমরা, এই যে সবাই টায়ার্ড হয়ে এখন চলে যাচ্ছে প্যাভিলিয়নে, বাংলাদেশের প্যাভিলিয়নে। এটা তো এই যে এখানে কিছু খাবারের দোকান আছে, একটু কিছু খেতে হবে, খুব খিদা লাগছে। চিকেন স্ট্রিপস, চিপস, ডিপস, রিক্সো ক্লাব, মিট, ক্রাফট বিয়ার, অনেক কিছু আছে, দেখা যাক কি খাওয়া যায়। বাংলাদেশের ইনিংস শুরু হয়ে গেছে, 3 ওভার 1 বল, বাংলাদেশ অলরেডি সৌম্য সরকার আউট, আমি মনে করছিলাম এটা 4, লাভ দিয়ে উঠছিলাম, বাট আউট হয়ে গেছে। এখন সাকিব আল হাসান ব্যাটিংয়ে যাচ্ছে, সৌম্য সরকার এই যে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, টাইগারে আউটফিট পরে বসে আছি আমরা, বাট আমাদেরকে চিল্লানোর বা কথা বলার কোনো সুযোগ দিচ্ছে না আমাদেরকে আজকে, বাট ইনশাল্লাহ দেখা যাক কী হয়। শেষ পর্যন্ত আমরা এই মাহমুদুল্লাহ সাকিবের সেই অবিস্মরণীয় যে ইনিংসটা খেলেছিল লাস্ট চ্যাম্পিয়নশিপে, সেটা খেলতে পারি কিনা দেখা যাক। আমরা সবাই দোয়া করতেছি বাংলাদেশের জন্য, আপনারাও দোয়া করুন এবং সাথে থাকুন। আজ বাংলাদেশ চরমভাবে বাজে খেলতেছে, এই মাত্র এই যে তামিম আউট হয়ে চলে যাচ্ছেন প্যাভিলিয়নে এবং মুশফিকুর রহিম আসতেছে। আমি বুঝতেছি না তামিমের কী হয়েছে, মানে লাস্ট 3 ইনিংস ধরে সে টেস্ট খেলতেছে, রানও করতে পারতেছে না, বাউন্ডারি মারতে পারতেছে না, 30-40 বলে 20 রান করে আউট হয়ে যায় বাজে শট খেলে। সো খুব খুব খারাপ অবস্থা বাংলাদেশের। সো গাইজ, শেষ খবর যেটা হচ্ছে বাংলাদেশ 105 রান 20 ওভার 2 উইকেটের বিনিময়ে এবং সাকিব আল হাসান তার 3টা হাফ সেঞ্চুরি পূর্ণ করলো ওয়ার্ল্ড কাপে, বাংলাদেশের একটা রেকর্ড, একটা রেকর্ড যে সাকিব আল হাসান একমাত্র বাংলাদেশের প্লেয়ার যে কিনা টানা 3টা ম্যাচে 50 করছে ওয়ার্ল্ড কাপে। সো সাকিব আল হাসান তার ব্যাটিং পারফরমেন্সটা ভালো করেই যাচ্ছে, সাথে কোনো সাপোর্ট আসতেছে না, একটা সাপোর্টের প্রয়োজন। মুশফিক সিঙ্গেল নিতেছে, বাট এইবার যেভাবে রানটা আসতেছে তাতে মনে হচ্ছে না যে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারবে, বাট আমরা আশাহত হচ্ছি না, আমরা ইনশাল্লাহ স্টেডিয়ামে আছি, এই ম্যাচের শেষ বল পর্যন্ত থাকবো। এই মুহূর্তে মুশফিকুর রহিম আউট হয়ে গেল, 44 রান করে 50 করতে পারলো না, খারাপ একটি শট খেলে। ভালোই খেলা চলতেছিল, দুজনে ভালোই পার্টনারশিপ করতেছিল, বাট এই যে আউট হয়ে গেল, এখন ফিরে যাচ্ছে প্যাভিলিয়নে। আই থিঙ্ক এখন মোহাম্মদ মিঠুন আসতেছে, এই যে মুশফিক চলে যাচ্ছে, সাকিব আল হাসান 94 রানে এখনও পরাজিত আছে ক্রিজে, 28 ওভার 169 রান, রান রেট অনেক ভালো। আজকে যদি আমরা 330 অথবা 340 ইংল্যান্ডকে আটকাতে পারতাম, ইনশাল্লাহ আমরা ওই ম্যাচটাই ইজিলি জিততাম যেভাবে ওরা রান করতেছে। আশা করি মুশফিক তার 50 করতে পারলেন না, ইনশাল্লাহ সাকিব আল হাসান তার ওয়ার্ল্ড কাপের সেঞ্চুরিটা করবে। আর আজকে ক্যামেরাম্যানদেরকে কী বলবো আমি, আমার বলার কোনো ভাষা নেই, কারণ এই যে টাইগার আউটফিট লাগিয়ে আসছি, ব্যানার নিয়ে আসছি, আর এমন একটা পজিশনে বসছি এখানে কোনো ক্যামেরাই আসতেছে না কর্নারে। সেদিন আমরা মানে ওভালে আমাদের ক্যামেরার কোনো অভাব ছিল না, প্রত্যেকটা সারি সারিতে ক্যামেরাম্যান ছিল, আর আজকে এই কার্ডিফে আমরা শুধু 3-4টা ক্যামেরা দেখতেছি কর্নারগুলোতে, এই যে এই কর্নারে একটা, ওই কর্নারে একটা এবং ওই সোজা একটা পিচের সামনে, কেউ ক্যামেরা নিয়ে আসতেছে না গ্যালারিতে। আমরা সাকিবের সেঞ্চুরি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি, অ্যাটলিস্ট আমরা লন্ডনে যেতে চাই কার্ডিফ থেকে একটা সেঞ্চুরি নিয়ে। সাকিব, সাকিব, সাকিব,
রাকিব হাসান এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করল সাকিব 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 এই যে টিমের সব সদস্যরা হাত তালি দিতেছে সবার সাকিব হাসান বাংলাদেশের একমাত্র প্লেয়ার যে কনসিস্টেন্টলি ভালো খেলতেছে ইনশাল্লাহ যেটা আমাদেরকে হেল্প করবে নেক্সট ম্যাচগুলোতে কনফিডেন্টলি কিছু রান করার জন্য এই মুহূর্তে সাকিব আল হাসান 121 রান করে আউট হয়ে গেছে অসাধারণ একটা ইনিংস খেলছে অসাধারণ আপনারা দেখতেছেন যে গ্যালারি খালি হয়ে যাচ্ছে এখনও বাংলাদেশের 10 ওভার বাকি 5 উইকেট আছে হাতে বাট দর্শক সবাই চলে যাচ্ছে কারণ অনেকেই লন্ডন থেকে আসছে এবং অনেক দূর দূরান্ত থেকে আসছে সো সাকিবের খেলা দেখার জন্য এতক্ষণ বসেছিল সাকিব একটা অসাধারণ 121 রানের ইনিংস খেলছে আশা করি এই অভিজ্ঞতাটা এবং এই কনফিডেন্টটা নেক্সট ম্যাচে আবার কাজে লাগাবে এবং অনেক ভালো ব্যাটিং করবে বাংলাদেশের ইনিংস শেষের পর্যায়ে 8 উইকেট শেষ 264 রান 45 ওভার লেন স্টক এই মাত্র সাইফুদ্দিনকে আউট করে ফেললো এবং ব্যাটিংয়ে আসছেন আমাদের বস আমাদের ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা মাশরাফি মুর্তজা কোথায় দেখা যাচ্ছে এই যে আসছে এই যে মাশরাফি এখন ব্যাটিংয়ে যাচ্ছেন বাট আজকে একটা জিনিস যেটা হইলো আমরা রুবেলে অনুপস্থিতি অনেক মিস করছি অনেক অনেক বেশি কার্ডিফের এই সুফিয়া গার্ডেন স্টেডিয়ামটি আমাদের জন্য অনেক লাকি ছিল বাট এটা শেষ হয়ে গেল আজকে এই যে আমরা চলে যাচ্ছি ম্যাচ অ্যানালাইসিস করতেছেন ভাইয়েরা এই যে বন্ধু ভাই আমার খালাতো ভাই সবাই ম্যাচ অ্যানালাইসিস করতেছে যে 340-330 হইলে সিচুয়েশনটা ডিফারেন্ট হতো বা এনিওয়ে মজার কাহিনী হচ্ছে এই যে টিভি চ্যানেলগুলোতে গেছিলাম বললাম যে একটা কী অবস্থায় মানে সান্ত্বনা সাক্ষাৎকার বলে যে ভাই আজকে মুড নাই সান্ত্বনা সাক্ষাৎকারে তারপর বললাম আমার এটার মধ্যে লেখা আছে যে ইংল্যান্ডের সাথে ফাইনাল দেখতে যায় বললো যে আচ্ছা ভাইয়া সমস্যা নাই আপনি কোনো কথা বলবেন না চিল্লা চিল্লিও করবেন না জাস্ট পোস্টারটা নিয়ে দাঁড়ায় থাকেন তো দাঁড়ায় ছিলাম দেখা যায় ওইটা দেখায় কিনা এই যে বন্ধু একটা স্প্রাইট পেয়ে গেছে বাট আমার জন্য এটা মেনে নেওয়া যায় না বাট ওই দিন যদি আমরা নিউজিল্যান্ডের সাথে জিততাম তাহলে আজকে সিচুয়েশনটা ডিফারেন্ট থাকতো তাহলে আমরা হারলেও মানে কোনো কষ্ট ছিল না আজকে এখন আমরা এখন টেনশনের মধ্যে পড়ে গেছি এখন কারণ হচ্ছে টেনশনটা হচ্ছে যদি এখন বাংলাদেশ শ্রীলঙ্কা বা অন্য কোনো উইক টিমের সাথে যেটা হচ্ছে আমাদের টার্গেট ফর এক্সাম্পল আফগানিস্তান বা পাকিস্তান শ্রীলঙ্কা ওদের সাথে যদি হেরে যায় তাহলে কিন্তু অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে সো আমাদের আরেকটা বিগ উইনের প্রয়োজন ইনশাল্লাহ দেখি নেক্সট ম্যাচ শ্রীলঙ্কাতে কী হয় না হয় সো গাইজ শেষবারের মতো আমরা বিদায় নিচ্ছি কার্ডিফ থেকে এখন আমরা গাড়িতে উঠে যাব তারপর চলে যাব অসংখ্য অসংখ্য টায়ার্ড এখন কি হচ্ছে এখন মজার জিনিসটা হচ্ছে এখন মানুষ আমাদেরকে বিভিন্ন জায়গা টিভি চ্যানেল থেকে নিউজ থেকে ইউটিউবের যে চ্যানেলগুলো আছে নিউজ চ্যানেল ওইগুলো থেকে আমাদেরকে স্ক্রিনশট তুলে আমাদেরকে লিঙ্ক পাঠাচ্ছে ভিডিও রেকর্ড করে পাঠাচ্ছে স্কাই স্পোর্টসে স্কাইতে তারপর অনেকগুলো টিভি চ্যানেলে আমাকে আমাদের দেখাইছে সো সবাই এখন মানে স্ক্রিনশট এগুলো কালেক্ট করে করে দিতেছে সো বাংলাদেশ হারছে হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ বাট আমাদের কিন্তু অনেক মজা লাগতেছে সো এখন আমার এই যে টাইগার জার্সিটা খোলার সময় হয়ে গেল তো কার্ডিফ থেকে বন্ধু বিদায় নিলাম আমরা ইনশাআল্লাহ আমাদের সাথে দেখা হবে শ্রীলঙ্কার এগেইনস্টে আজ হয়নি তো কি হয়েছে 11 তারিখ হবে শ্রীলঙ্কার সাথে সো আমরা সবাই এখন বিদায় নিচ্ছি বিদায় নিলাম সবাই বেটার লাক ফর নেক্সট ম্যাচ ইয়েস দেখা হবে আবারও শ্রীলঙ্কার সাথে টেক কেয়ার